কায়েম রাখেন। 13 নম্বর প্রশ্ন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে একজন মেয়ে জান্নাতে প্রবেশ করবে, নাম তার জামিলা, মাশাআল্লাহ, এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেবেন, জাজাকাল্লাহ খের। এইটাও ওই রকমই গাঁজাখড়ি কথা, যেমন গাঁজাখড়ি কথা হচ্ছে ময়ূরের কিচ্ছা কাহিনী। আর এসব রাফেজি শিয়া ইসলামের দুশ্মন মুনাফিকরা তৈরি করেছে। চিন্তা করুন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম কথা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা প্রথম জান্নাতে যাবেন, এর দলিল কোথায়? কোন একটা সহি হাদিস আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জান্নাতে দরজা নক করবেন, আউয়াল মান ইয়াকরা বাবাল জান্নাহ, তারপরে তার জন্য ফেরেশতা বলবেন হ্যাঁ আপনার সম্পর্কে আদেশ করা হয়েছে, খোলা হবে। তারপরে তার উম্মত এক এক করে প্রবেশ করবে, তার উম্মতের প্রথম ব্যক্তি প্রবেশ করবেন, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যার ওপর এজমা রয়েছে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তাকে মা ফাতেমা বলা, হ্যাঁ তিনিও মা, আর তার মা খাদিজা উম্মুল মোমেনিন, কোরআনের ভাষায় মা, মা মেয়ে উভয় মা, এইসব রাফেজি শিয়াদের। কখনো খাদিজার প্রশংসা শুনলেন রাদিয়াল্লাহু তাআলা না, তার প্রশংসা এই শিয়া রাফেজি এবং শিয়া রাফেজি পন্থী যারা সুন্নিদের মধ্যে আত্মগোপন করে আছে সুন্নি নাম ধরে, তাদের কাছে শুনলেন না। কখনো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা শুনলেন না, অথচ হাদিসে তার কত প্রশংসা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি আবু বকর, পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে নারীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। চিন্তা করুন তো একটু দেখি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইতে কম মর্যাদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাইতে বেশি? হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইতে বেশি অবদান কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নেই ইসলামের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব কথা বলেননি সিরাতুন নবীতে, কখনো পাননি, বরং সহি হাদিস রয়েছে যে যতটা ধন সম্পদ কাজ দিয়েছে যা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি যা কিছু ছিল ইসলামের জন্য কোরবানি করেছেন সিরাতের কিতাবে রয়েছে। এইরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে স্পষ্ট ভাষা বলেছে, হাদিসে রয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ধন সম্পদ যা আমাকে উপকৃত করেছে তা কোনো মানুষের ধন সম্পদে উপকৃত করেনি। কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম এগুলোতে আসলো না, কেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আসে না, আশা করি বুঝতে পারছেন। এইসব রাফেজি শিয়াদের ধর্মকর্ম যেসব পয়জন ঢুকেছে আমাদের দেশের কথিত সুন্নিদের মাঝে, আলহামদুলিল্লাহ যারা সত্যিকার সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত তার এগুলো থেকে আলহামদুলিল্লাহ পাক পবিত্র রয়েছে, কিন্তু দিনের জ্ঞান অর্জন করার প্রয়োজন রয়েছে। দিনের জ্ঞান না থাকার কারণে অচেতন আপনি বিদাতি হয়ে যাবেন, কিন্তু নিজেকে সুন্নি মনে করছেন। জি,